আলাইকুম বন্ধুরা বন্ধুরা আল্লাহ তালা এই পৃথিবীতে অসংখ্য ফল নিয়ামত হিসাবে মানব জাতির আহারের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন যা একটি মানুষ পরিমাণ মতো খেলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে এবং ফলের থেকে যে রস নির্গত হয় ভিটামিন মিনারেল আয়রন সেটা মানুষের শরীরে গেলে মানুষ চাঙ্গা হয়ে ওঠে কিন্তু এই ফলগুলো খাওয়া সত্ত্বেও গরমকালে কিছু ফল রয়েছে যে ফলগুলো অতিরিক্ত আহার করলে একটি মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণও করতে পারে তবে কোন ফলে এত পরিমাণে ভিটামিন রয়েছে আর কেনই বা এটি অতিরিক্ত খেলে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা যারা আল্লাহ আল্লাহতালার কুদরতের সৃষ্টি ফল খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা গ্রীষ্মকাল মানে অতিরিক্ত গরম আর সূর্যের আলোর তীব্রতা এই তীব্রতার মধ্যেও মানুষ তার জীবিকা নির্বাহ করে কিন্তু আল্লাহতালা মানব জাতির জন্য এমন এমন ফল সৃষ্টি করেছেন যা গ্রীষ্মকালে মানুষ আহার করলে মানুষের শরীরে পর্যাপ্ত শক্তি উৎপন্ন হয় তার ভিতরে লিচু অন্তর্ভুক্ত লিচুকে তালা সৃষ্টি করেছেন রসালো মিষ্টি দিয়ে শুধুমাত্র স্বাদে নয় গুণেও ভরপুর এই ফল হাড়ের রোগ ওজন কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে লিচু খাওয়ার অনেক উপকার রয়েছে বড় বড় গবেষকরা লিচুকে গবেষণা করে এমন এক তথ্য দিয়েছে যে তথ্যটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন দুই সালে মার্কিন গবেষকরা লিচুকে নিয়ে গবেষণা চালায় তারা জানান এমএসপি নামক একটি বিষাক্ত পদার্থ থাকে যা অতিরিক্ত গ্রহণের মাধ্যমে মস্তিষ্কে বিভিন্ন রোগ দেখা দেয় এই ফলে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা অতিরিক্ত আহার করলে বই বই ভাব সৃষ্টি হয় এমন কি আপনার মৃত্যুর কারণও হতে পারে এই ফলটি এত রসেলো টসটসে এই ফল স্বাদের জন্য আকৃষ্ট করে প্রায় সব বয়সী মানুষদের আবার খুব কম সময় মৌসুম হওয়ায় আগ্রহ একটু বেশি থাকে লিচুকে নিয়ে লিচু কেনার আগে বা আহার করার আগে অবশ্যই একটা কথা মনে রাখবেন পরিপক্ক লিচু সবসময় কিনবেন কারণ পরিপক্ক লিচুতে রয়েছে তালার বিশেষ নিয়ামত যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের জন্য অপরিপক্ক লিচু বাজারে বিক্রি করে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিপক্ক লিচু আপনার হাড়কে মজবুত রাখে এবং হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি করে এবং টিউমার প্রতিরোধ করে বন্ধুরা আপনাদের যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনি অতিরিক্ত মাত্রায় লিচু আহার করেন লিচুতে এমন একটি পদার্থ রয়েছে যা কিডনির জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা লিচুর মধ্যে হিমোলাইসিস নামে একটি পদার্থ থাকে যা কিডনিকে সুরক্ষিত রাখে ত্বকের যত্ন নেওয়ার জন্য লিচুর কার্যকরী রয়েছে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে ত্বকে যে ব্রোন বা অ্যালার্জির দাগ দেখা দেয় সেই দাগ দূর করতে লিচুর ভূমিকা রয়েছে দু চারটা লিচুর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে বিশ মিনিট লাগিয়ে রাখুন সমস্ত মুখের দাগ পরিষ্কার হয়ে যাবে যা অত্যন্ত প্রকৃতিক ঔষধ আপনারা যারা যারা আল্লাহতালার কুদরতের নিয়ামতের এই মিষ্টি ফল খেতে ভালোবাসেন তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়াস লিখুন